গত বছর সেপ্টেম্বরের 2 তারিখে পেপারে আসছে, ফেসবুকে আসছে, আমি নাকি এলাকার মানুষকে একটা ভদ্রলোককে মেরেছি, সেটা পেপারে আসছে। মামলা করতে আসছিল, সেটা বাধা দিয়েছে আমার হাজব্যান্ড, করি নাই। তারপর গত 2 মাস যাবত মানে এমন বাহির থেকে অত্যাচার করে, ঘরে তো যেতে পারে না, বাহিরের লোক দিয়ে, সে তার ছেলেকে দিয়ে, তার মেয়েও ছিল, কিন্তু এখন মেয়েটা নেই। আর আজকে তো মানে অতি এটা কি করে, আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর, ওরা তিনজন, গোলাম মোর্শেদ, সরি গোলাম মাওলা রনি আমার দেবর, আর হলো গোলাম সরোয়ার হিরো আমার শ্বশুর, আর বেগম নূর আফরোজ হেপি আমার শাশুড়ি, ওরা তিনজন। আর আজকে তো মানে ওরা আমার গায়ে হাত উঠাইছে, এতদিন আমি কিছুই বলি নাই, আজকে আমি সকালবেলা এসে একটা দরখাস্ত দিয়েছি ওসির কাছে। ভাই আমি আর কিছু চাই না, আমার শ্বশুর সবাইকে অত্যাচার করে, শুধু আমি না, বাড়িতে আমার ভাসুর আছে, ভাসুরের বউ আছে, ওদেরকেও তার অত্যাচারে আমি আর এখন টিকতে পারছি না। যার দরুন আপনাদের শরণাপন্ন হয়েছে ভাইয়া, আর আমার বাবার বাড়ি হলো ময়মনসিং, এইখানে না, যার দরুন সে অত্যাচারটা একটু বেশি করছেন। কি চাচ্ছেন এখন? আমি তাদের বিচার চাচ্ছি, কেন না, কারণ তারা বউরা আসলেই সে তারা অত্যাচার করবে, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই নয় কি? আমি তাদের বিচার চাই, তারা যেন আর কোনো দিন কারো গায়ে হাত না তুলে। আর ছেলের বউ তো নাই, বড় ভাইয়ের বউ না, ছেলের বউ না, ছেলের বউয়ের ব্যাপারে বাজে কথা যেন না আসে আর। আমি শুধু আপনাদের কাছে এইটাই চাচ্ছি ভাইয়া, আর কিছুই না। আজকে আমার আজকে আমার ছোট ভাই আমার বাবার সামনে অ্যাসাল্ট করেছে, এবং আরও অনেক লোকজনের সামনে জমি জমা বিভিন্ন কিছু নিয়ে দুর্ঘটনা চলছে, বিভিন্নভাবে আমাকে হেরাচ্ছে। জমি জমা নিয়ে আপনারা দ্বন্দ্ব কথা বলতেছেন, জমিটা কাদের আসলে? জমিটা আমার বাবার, দাদার অর্থ সম্পত্তি, এইসব এগুলো সে আমাদের এই আভ্যন্তরীণ কলহগুলো মিটাপ করছে না আমার বাবা। আমার ট্রলার সরাই নিয়ে হয়েছে, আমাকে বিভিন্ন লোক দিয়ে মামলা দিয়ে হ্যারাস করছে, মামলা আমি সার পেয়েছি, খালাস পেয়েছি, এখনও এটার কোনো প্রতিকার হচ্ছে না। আমার বাবার আমাদের প্রতি, সন্তানদের প্রতি কোনো খেয়াল বা কোনো কিছুই নেই। আমরা কীভাবে চলছি, কীভাবে থাকছি, এটা আমার বাবার দেখার দরকার, সে আদৌ খেয়াল করছে না। তার দ্বিতীয় বউকে নিয়ে এসব করে বেড়াচ্ছে তার মদদে, এছাড়া আর কী বলতে পারি আমি। আমাদের ফ্যামিলিগত সংঘাতগুলো সব কিছুই এভাবে করে রাখছি, আমার ছোটো ভাইকে দিয়ে কতক্ষণ আমার বিরুদ্ধে ব্যবহার করছে, আবার আমাকে দিয়ে কতক্ষণ ছোটো ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করতেছে। বিষয়গুলো নিয়ে আপনার রেস্তোরাঁয় বসছিলেন কখন? বিষয়টা নিয়ে এসপির কাছেও দরখাস্ত করেছে আমার বাবা, বিভিন্ন লোক দিয়ে থানায় প্রথমে দরখাস্ত করে, তারপরে এসপি সাহেবের কাছেও দরখাস্ত করে, এবং এসপি সাহেবকে ব্যবহার করতেছে আজকে পুলিশ প্রশাসন থেকে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছে আমার বিরুদ্ধে, আমি সেটারও কোনো সত্যতা পাইনি। আজকে আমার ওয়াইফকে সে আর তার ছোট ছেলে দিয়া আমার ছোট ভাইকে দিয়া রাস্তায় মার দেওয়া হয়েছে, এবং সে সেইগুলো করছে। এটার প্রতিকার আমি কার কাছে পাইতে পারি? আমি কি, আমার কি কোনো অধিকার নেই বা কোনো প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নেই? তিনি তো একজন সংসদ সদস্য ছেলে হিসেবে, আমার বাবা একজন সংসদ সদস্য, সেই হিসেবে এটা কি কোনো প্রতিকার হওয়া উচিত না? আমি সন্তান কীভাবে চলবো, কীভাবে কী করবো, এটা তো আমার বাবা আছে, সে আদৌ কোনো খেয়াল নিচ্ছে না এটার, এছাড়া আর কী বলতে পারি আমি।